হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 6:45। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতেই পেলেন মেয়ে স্কুলে বেরিয়ে গেল। আজকে আমার হাজব্যান্ড ছাড়তে যায়নি, আজকে আমার বাবা নিয়ে গেল স্কুলে, কারণ আজ থেকে মেয়ের এক্সামটা স্টার্ট হচ্ছে, রিটার্ন এক্সামটা। এতদিন ওরাল হচ্ছিল, যেমন স্কুল টাইমিং ওরামই হচ্ছিল, কিন্তু আজ থেকে হলো 9টার মধ্যে ছুটি হয়ে যাবে। এখন গেলে একটা করে এক্সাম হবে, আর 9টা এখন 9টা, আর এরপরে যখন 80 মার্কসের এক্সামটা হবে, মানে 3টে না 4টে এই 50 মার্কসের এক্সাম, ড্রয়িং রয়েছে, সিউপিডব্লিউ, ভ্যালু এডুকেশান, এগুলো 50 মার্কসের। তো এইগুলো হচ্ছে, ওর জন্য 9টায় ছুটি হয়ে যাবে। এরপর আবার 9টা 20তে যখন 80 মার্কসের হবে, তারপর 22 তারিখের পর থেকে, তখন 9টা 20তে, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বলে এবার সকালেই জাস্ট এখন নিয়ে যাওয়া, 7:10-15 হয়ে যায়, আবার 9টার মধ্যে ছুটি হয়ে যাবে, মানে ওই 1-2 ঘন্টা মতন বসে থাকতে হবে। তো বাবা বললো দেখি আমি নিয়ে যাব, হয়তো বসে থাকবো আবার নিয়ে চলে আসব, কেন ও যদি এখন ছাড়তে যায় আবার বাড়ি আসবে, আবার যাবে, নইলে বাড়ি না আসলে কাজকর্ম কিছু হবে না, আমি তো একা সব কিছু পেরে উঠি না, আপনারা জানেনই সকালবেলা অনেক কাজ থাকে, আর রান্না না হলে ও টিফিন কি নিয়ে যাবে, ও তো আবার কাজে যাবে, ওই জন্য অনেক কিছু মানে সমস্যা আজ থেকে শুরু হলো মেয়ের এক্সামের জন্য। আবার বাবারও তো এখন আনতে যেতে পারবে না 9টার সময়, কারণ বাবার অফিস রয়েছে, ওই জন্য অনেক কিছু সমস্যা এখন, ওই জন্য বাবা গেল এখন ছেড়ে দিয়ে, হয়তো বাবা বাড়ি চলে আসবে, আবার হাজব্যান্ড 8:30-র দিকে যাবে, বেরাবে 9টার সময়, আবার স্কুল থেকে নিয়ে এসে ও চান টান করে তারপরে কাজে যাবে। এখন রান্নাটা করে নেবো দুজন মিলে তাড়াতাড়ি করে, আর এই যে বিছনাপত্র তো তুলতেই হবে, সব কাজ আছে, আবার মেয়েও দিক থেকে স্কুল থেকে তাড়াতাড়ি আসবে, তার টিফিন, তারপরে পড়ানো, এইসবগুলো আছে এক্সাম বলে, মানে এই কদিন এখন ভীষণ ভীষণে চলবে, পরীক্ষার কদিন কাজ কাজ তো চলেই, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে, মানে আমি যেটা পারি না আমার সমস্যার জন্য তাড়াতাড়ি করতে, সেটাই করতে হবে, কী করা যাবে, সব কিছু মেনে নিতে হয় না? তো চলুন এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো তখন বললাম বিছনা তুলবো, তখন তুলিনি, নেমে গেলাম গিয়ে হচ্ছে সবজি ফবজিগুলো কেটে দিলাম। আজকে যেহেতু বাবা ছাড়তে গেছে, ও রয়েছে, ও বলছে আমি তাহলে রান্নাটা বলে ফেলছি আর তুমি তারপরে বিছনা ফিছনা তুলো, ওই জন্য সবজিটা কেটে দাও, তাহলে আমি রান্নাটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছিলো, আজকে যেহেতু শুক্রবার, আজকে তো আমাদের নিরামিষ, সকালে নিরামিষ, মানে দুপুরে নিরামিষ, রাত্রিরে কিছু হয় মাছ মাংস, জানি না আজকে কি হবে, তো নিরামিষ, ওই জন্য লাউ ডাল, লাউটা কালকেই রাত্রিরেই কেটে রেখেছিলাম, আজকে যেহেতু তাড়াহুড়ো, জানি ও হয়তো আনতে যাবে, কিন্তু আজকে, তারপরে বাবা নিয়ে গেল, বাবা এখন ওখানেই স্কুলেই আছে, একেবারে ছুটি হলে নিয়ে আসবে, বাবা ফোন করে জানালো, কার্ডও নিয়ে গেছিলো যদি থাকতে পারে এই ভেবে, তো কার্ডও আছে বাবার কাছে, ওই জন্য একেবারে 9টার সময় ছুটি হলে তখন নিয়ে আসবে, ওখানেই আছে বাবা বসে, ওই জন্য ওকে আর যেতে হবে না, তাও তারা জানিস আজকে হয়তো তারা হবে, সেই জন্য লাউ ফাউ কেটে রেখেছিলো, তো লাউ ডাল মুগ ডাল দিয়ে লাউ ডাল সেদ্ধ করে ওই ডালটা করলো, আর আমি কুমড়ো আলু কেটে দিলাম, একটু কুমড়ো আলু অল্প সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে, এগুলো করছিল ও, আর আমি এসে কেটে কুটে দিয়ে এসে এই যে বিছনা তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন পুরো বিছনা পরিষ্কার করা, এই যে টুল, জামা কাপড় সব গুছিয়ে রেখে দিলাম, স্নান করবো, নিয়ে আসার পরে ওকে একটু, আজকে আবার ব্রেকফাস্ট খাওয়াতে হবে 9টায় গেছে, আজকে টিফিন ফিফিন নিয়ে যায়নি কিছু, ওই ভাবছি একটু দুধ টোস্ট করে দেবো গরম গরম, এসে ওটা খাইয়ে দেবো, আবার সকালে উঠেছে তো দুপুরে আবার তাড়াতাড়ি খাওয়াতে হবে, একটু হালকা ব্রেকফাস্ট থাকলে অল্প করে দুধ ওটস খেয়ে নিলে একটু
হালকা খাবার থাকলে আবার ওই 1টা 1টার দিকে আবার ভাত খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে আবার সন্ধ্যাবেলা পড়তে চাইবে না, ঘুম পাবে তাড়াতাড়ি, আর ভোরবেলা উঠেছে ঘুমও পাবে তাড়াতাড়ি দুপুরে। ওই জন্য তো এখন বিছনা ফিছনা তুলে ফেলেছি, ওদিকে হাজবেন্ডের রান্নাও প্রায় এটা মোটামুটি হয়ে গেছে, এখন দেখি কি কাজ করা যায়, ঘর ফারগুলো মুছতে হবে, এসবগুলো করবো। তা আজকে সকাল দিয়ে এখনো বারান্দায় যাওয়া হয়নি, সময় পাইনি, তো এখন একটুখানি বারান্দায় আগে যাই, বারান্দায় না গেলে ভাল লাগে না সকালবেলা। তো এখন এই যে বারান্দায় চলে আসলাম, আজকে এখনো রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদারটা, আসলে খুব ভালো লাগে। একটা জিনিস এই যে জবা গাছটা দেখুন কি অবস্থা, ভীষণ খারাপ লাগছে, এর জন্য সব ফুলগুলোকে কেটে দিয়েছে, গাছটাও কেমন হয়ে যাচ্ছে, সে যে করলো নিচে, তো যে বাইরের রাস্তা ওখান দিয়েও কেউ কাটতে পারে নাকি সে। তো এখানে হাজবেন্ড কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে, আর আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে, ও একটু ভিডিও করে দিচ্ছে, মেয়ে স্কুল থেকে চলেও এসছে। তো হাজবেন্ডকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি, ও ফোন নিতেই ভুলে গেছিল, বলছে না আমি নিয়েছি, আমি দেখছি ফোন এখানে রাখা। তারপরে আমাদের এই যে ঠাকুরের যে বৃহস্পতিবার দিন ফুলের মালা টালা ওগুলো নিয়ে এখন কাজে চলে যাচ্ছে। তো চান টান হয়ে গেছে এখন, আজকে তো সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেল, মেয়ে তো চলে এসছে তাড়াতাড়ি, বাবা নিয়ে চলে এসছে পরে, তারপরে হাজবেন্ড চলে গেল কাজে, ওকে চান করিয়ে দিলাম, করিয়ে ওটস খাইয়ে দিলাম, আমিও চান হয়ে গেছে, এখন আবার একটুখানি ড্রয়িং করাচ্ছি, এই যে ড্রয়িং করছে এখন একটু বসে, ওই সেই চুড়িদারটা এখন ছাড়বে না, ওইটাই এখন পরে থাকবে, কথা বললেও শোনে না। আবার মঙ্গল সোমবার দিন এক্সাম আছে, আজকে শুক্রবার, শনি রবি ছুটি থাকে, সোমবার দিন আমার ড্রয়িং আছে, ওই জন্য যেগুলো ড্রয়িংয়ে আছে ওগুলো এখন শেখাচ্ছি। এরপরে এখন সবে 12টা বাজেনি, টিফিন খেয়েছে একটু অল্প, ওটস খেয়েছে, এরপরে আবার খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, এখন করাই এগুলো। তো সকালের পর আবার সন্ধেবেলা ভিডিও নিয়ে সামনে চলে আসলাম, মেয়ে তো আজকে কম্পিউটারে গেছে, তো অনেকক্ষণ চলে গেছে, 7টার সময়, এখন 7:30 বাজে, তারপরে আমি বিছনা ফিছনা তুললাম, চুল একটু আঁচড়ালাম, তারপরে বসে আছি, এখন কেউ নেই বাড়িতে, ফাঁকা, ভাল লাগছে না, এই আমার বোরিং জীবন। তো এখন দেখি কখন আসে হাজবেন্ড, খিদেও পেয়েছে, বলেছি কিছু আনতে খাবার, দেখি কি নিয়ে আসে, বসে থাকি এখন। হাজবেন্ড চলেও এসছে, তখন আর ভিডিও করা হয়নি, আমি দরজা খুলতে গেছিলাম, মেয়ে আজকে বাইরে দিয়ে দরজা দিয়ে যায়নি, আমি গিয়ে দরজা খুললাম, তখন আর ফোন ধরে ভিডিও করা হয়নি। এসেও আবার এই যে পুজো দিচ্ছে, মানে সন্ধ্যে দেখাচ্ছে, আর আজকেও চিকেন পকোড়া এনেছে, এখন খাবো চা আর চিকেন পকোড়া, খিদেও পেয়েছে, সব দুপুরে অনেকক্ষণ খেয়েছিলাম, আজকে মেয়ে নেই খাই, মেয়ের শরীরটাও ভালো নেই, স্কুলে আজকে বমি করেছে, ওই জন্য শরীরটা অতটা ভালো নেই, বলছিল যাব না, তারপরে বললাম না যাও, একটুখানি করে চলে আসবে, সে হাজবেন্ড পুজোটা দিয়ে নিক, তারপরে চিকেন পকোড়া খাবো। এই যে এখন চিকেন পকোড়া খাচ্ছি হাজবেন্ড আর আমি, ও ক্যামেরার সামনে আসবে না, ওর লজ্জা লাগছে। এই যে বাজারও করে এনেছে এখানে, ঝিঙে এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর কি এনেছো গো? উচ্ছে উচ্ছে এখন দুজন মিলে খাচ্ছি বসে, পরে চা করবে, চা খাবো, মেয়ে না থাকলে একটু বসতে কাজে।
তো এই ভিডিওটা শেষ করা হয়নি, কারণ এই ভিডিওটার মানে পর থেকেই সন্ধ্যের থেকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিয়েছিলাম, যে ভিডিওটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে, খুব সুন্দর দারুণ ইন্টারেস্টিং ভিডিও। তোমরা যেটা দেখতে চাও আমার বিষয়ে, যে আমি কিভাবে হাঁটাচলা করি সেইটা নিয়েই ধরতে গেলে ওই ভিডিওটা, তো তোমরা সেই ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবে না। আর এই ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, তাই এখন শেষ করে দিলাম ভিডিওটা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর তোমরা এরমভাবেই আমার পাশে থেকো, আর এরমভাবেই আমাকে ভালোবেসেছো, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভাল লাগছে কি না আমার ভিডিওগুলো। যদি ভাল লেগে থাকে তবে অবশ্যই লিখো ভাল লাগছে কি ভাল লাগছে না জানিও, আর লাইক করতে ভুলো না আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ। তো আজকের মতন, বাই বাই।